যতো হওয়ায় যতটা হরবায় বরে বরে ওহান তা মনে রাখবায় যে আমার এখন মালিক আছে, ই মালিক ছাড়া আমার কোনো বাস পারু হয় নাই নাই। হাজরি নে কেনাম ও আল্লাহ হরমাইরা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও বন্ধু মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রহমান, আমার করুণা অফুরান, আমি বড় দয়াবান, আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম বন্ধু কোরআন শরীফের জ্ঞান। কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া রে বন্ধু আমি তোমারে সৃষ্টি করলাম ইনসান। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান, যার মাঝে নাই কোরআন শরীফের জ্ঞান। কে কইরা আল্লাহ আল্লাহ হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডাক্তার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই, নবীর সুন্নত তরিকা যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। ও কথা বুঝাইবার দাই হুজুরে ফরমাইরা ইন্নাল্লাজি লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খারীব ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায়, মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নাই। যদি মানুষে আল্লাহ চিনিলায়, ধর্ম জানিলায়, নবী বুঝিলায়, কোরআন শরীফ মানিলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, কোরআন জানে না, নবী চিনে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষটা এত নিচে চলে যায় ফসুর সাথে তার তুলনা করা যাইতো নয়। ই মানুষটা কি ফসু ভালো হইয়া যায় যে মানুষের সম্পর্ক কোরআনে কারিমের লগে নাই। এলাকি মানুষই তৈরি থাকতে হইবাই কোরআনে কারিমের আওতায় নবী নূরে মুজাস্সম মোহাম্মদ রসুল্লাহর সুন্নতের ছত্র ছায়ায়। ফসুর ঘরে জন্মিলে ফসু স্বাভাবিক ফসু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষ হওয়া বিষম দায়। হাজরিনি কেনাম, ফসুর মাথা আছে মানুষেরও মাথা আছে, ফসুর মুখ আছে মানুষেরও মুখ আছে, ফসুর চোখ আছে মানুষের চোখ আছে, ফসুর দিল আছে মানুষের দিল আছে, ফসুই ঘাস খায় মানুষেও ভাত খায়, ফসুই বালা পানি খায় সেনাইয়া ভাত ভানি ফেলায়, মানুষেও বালা পানি খায় পেশাব করি ভাত ভানি ফেলায়। এতে কোনো বেশম নাই, বেশম হবে কোরআনে কারিমের দায়, নবীর সুন্নত তরিকার দায়। ফসুই যেখানে খায় এখানে সেনায়, এখানে লেদায়, এখানে ঘুমায়, হালাল হারাম পাক নাপাক কিছু নয়। মানুষ যেন খায় এখানে ফসরাব নাই, যেখানে ফসরাব করে এখানে বিশ্রাম নাই, মানুষের মাঝে ফসুর মাঝে আসমান জমিন ব্যবধান করেছেন আল্লাহ কোরআনে কারিমের দায় আর নবীর সুন্নত তরিকার দায়। অথচ ফসু আজান শুনে নমাজ হয় না, রমজানের চাঁদ দেখলে গা সওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নমাজও নয়, রমজানের চাঁদ দেখলে দিনবাদ খায়। ও মানুষের আর ফসুর মাঝে কোনো বেশ্রম নাই না, এই মানুষটা হইল ফসুটা কি আরো বাদ। এটা বানাইয়া হইরা না আল্লাহ হইরা বা আল্লাহ হইরা লাহুম কুলু ভুল্লাইয়া কাহু নবিহা। যে মানুষের অন্তর আছে কোরআন তার অন্তর নাই, মানুষ নামে জন্ম নইলে মানুষ হইতে পারতো নাই। ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, যে মানুষের চোখ আছে কোরআন খানি দেখতো নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারতো নাই। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, যে মানুষের খান আছে আল্লাহর বাণী শুনতো নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারতো নাই। তুই কি তুই তো উলাইকা কালানাম বালহুম আদাল, ওরা চারপাই জানোয়ার হইয়া যায়, এর চাইতে আরো নিচে নামিয়া যায়। কিতার দায় চারপাই জানোয়ারে সুদ খায় না, ঘুষ খায় না, মানুষ মারে না, ডাকাতি করে না, চুরি করে না, ফরার বদনাম গায় না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আছে না আছে না? এলাকি মানুষ নামে জন্ম নেওয়ার পরে তারে মানুষ বলা যায় না, যে মানুষের ধর্ম মানে না। ধর্ম হইল মানুষের আলোচ্য বিষয়। মানুষে এত মহান হইছে, এত বড় হইছে, কিতার দায় কোরআন শরীফ মানার দায় আর নবীরে চিনার দায়। ও আমি আপনারা সামনে সময় বড় হম কত হইল বেশি, আমি পড়ছিলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ইয়া সাইয়িদ আল বাশার
ইয়াসিন মানি, ও মানব গোষ্ঠীর সর্দার, তুমি যেন আসো বন্ধু, তোমার কারণে সমগ্র মক্কা নগরী নিরাপদ হইয়া যায়। হাজা বালাদিল আমিন, যে শহরের মাঝে নবী মুহাম্মদ রসুল্লার জন্ম হইয়া যায়, ওই নবীর খাতিরে সমগ্র মক্কা নগরী নিরাপদ বানাইছেন আল্লাহ। ই গড়ের ভিতরে কোনোদিন করুণা নাই, নমুনা নাই। সৌদির বেঈমানের হুয়ায় খামোখায় একটা তালা লাগাইয়া হয় নমাজ পড়া দায়িত্ব নয়, তার বাপ আমেরিকার খুশি করার দায়। আল্লাহর গড় যে হামায় ইন গজবায় অমান দাহালাহু কানা আমিনা, যে মানুষ আল্লাহর গড় হামাই যায় লগে লগে নিরাপত্তা পাইয়া যায়। হে কইরা আল্লাহ আল্লাহ, ওই জালনাল বাইতা মাসা বাতালিনাসি ওয়ামনা, ই আল্লাহর গড় বানাইছি, মসজিদ বানাইছি, মানুষ আইবার দায়, সমাগম ওইবার দায়, শান্তি নিবার দায়, ই গড় কিলা করুণায়। যদি ইগোরও করুণায় তো আল্লাহ ঠিক নয়। আল্লাহ কইরা হাজা বালাদির আমিন, ইগোরটা শান্তিময়। ও গোর যে শহরের হয়, ও গোর রসুলায় সমগ্র শহর শান্তিময়। সৌদি সরকারে দোয়ারল গাইয়া হয় সাই ওই নয় আইবায় নাইলে মরবায়। আচ্ছা এটা থার গর নিবা করুণা আইছে, আগর বায় সাগর বায় নগর বায় জঙ্গল বায়, করুণা আইনি আল্লাহর গর মসজিদ বায়। ওই যে সরকারে দর্শন দিয়ে জুম্মা ফোড়াইলো আর পাঁচজন দিয়ে ভাঞ্জানা ফোড়াইলো, ওটা কি ইনচাবর কাম করলো? কত হাবিজ চাবর কত নেকি নষ্ট করলো রমজান শরীফ তেরাবি নাই। ও আমি কই সরকার হাসরন মাত্র খাইবাইরে ডান্ডা দিবানি আল্লাহ, কত নমাজ কি নষ্ট করলায়? হি আল্লাহর কোরআন বলছে আল্লাহর গড়র মাঝে নিরাপত্তা হওয়া যায়, শান্তি পাওয়া যায়। ই গড় আইসে মানুষ আল্লাহ দেখার দায়, আল্লাহর মায়া পাওয়ার দায়, ইন কেন বা করুণায়। কোরআন শরীফের উপরে আর কোনো আইন আছে দুনিয়ায়? ও সরকার কই সরকার ইলে আইন হর্ত ইলে কিছু কিছু বালা বালা মেসা বকলা আছে মাথাইয়া করবায়। ই তোমার যে ফান্ডামেন্টাল না ফাউন্ডেশন এটা আছে, ইন তোমার রুটি উল্লাহ হল তোমারে খুশ করার দায়, ফতোয়া দিলাই তোমার কথায়, তোমার কথায় ফতো হইতো না, ফতো হইব নবীর কথায়। আমরা ইহাদি জানি না নিবা, আসসালা তুই বইতে কুম হুজুরে হয়েছ নি একদিন নমাজ গড় বলিলাও, ই কোন দিন? যেদিন এমন তুফান হয়েছে গাদা গুড়া হচ্চর জারে ফায় তারে নিয়ে সাগর হলায়, ও হুজুরে হইলা বেলাল আজকে আল্লাহর ইচ্ছা হইয়া যায়, তুফান হয়ে যাক আমি মারতাম নাই, তবে আজকে লাগে হইও আমার সাবায়ে কেরাম রে নমাজ যেন গড় ভরিলাই মসজিদ আইবার দরকার নাই। অসুবিধা কিতা? বাতাসে দরিয়া গুড়া হচ্চর জারে ফায় তার সাগর নিয়ে ফলায়, মানুষ নিবিনা নিবা। ও কইছেন যে আল্লাহর মনস হইছে তুফান হইতে আমি মারতাম নাই, যদি নব্য হইতে না তুফান হইতে নাই হইতে পারবো নি পারতো নাই। কারণ একদিন বাদল হইয়া আঙ্গুর মালডা কমলা গেছে কি ফসিয়া তাইফর সাবায়ে কেরাম আইসন বিচার লইয়া, ইয়া রসুলাল্লাহ আজ কয়েকদিনের বাদলে আমরার বাগান ফসি যায়, অনেক দোয়া করো আমরা দায়। হুজুরে ফরমাইলা আল্লাহুম্মা হাওয়াল্লাইনা লা আলাইনা, আল্লাহ তুমি মেঘ দিবাই এতে কোনো আমার অভিযোগ নাই, তবে যেন মেঘ দিলে আমার আঙ্গুর আপেল ফসি যায় ইনো দিলে মানতাম নয়। সাবায়ে কেরামে কইলা হুজুরেও কথা কইলা, খোয়া মাছনের দেখলাম মহিলা হলে জেলা উড়ির লতরে ফালর মাঝে বহিয়া দেওয়া যায়, আমরা দেখলাম ফেরেস্তা হলে মক্কার মেঘরে ঠেলাইয়া লইয়া গেছে কি আফ্রিকা মহাদেশ ভয়। নবীর আটটাইবার ক্ষমতা আছে না নাই? ইনি নব্বই আটটাই শূন্য, নবীর ছাত্রই হরে আটটাই, তো নবীর ছাত্র আবু বকর হযরত উমর রাজিয়াল্লাহু আনহুমা সকল সাবি নবীর ছাত্র। হুজুরে ফরমায় না সাবিকান নজুম, আমার সাবি হল আকাশের তারকার ন্যায়, যত তারা দেখবায় সবর মাঝে আলো পাইবায়, আলো ছাড়া তার কোন তারা আসমানো নাই। আমার সকল সাবি নয় গুণ আছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু জমানায় ভূমিকম্প হয়েছে মদিনায়, তানি লাঠুলিয়া কয়নি এই ভূমিকম্প তোমার জানা না, ইন সে আরাম পরমায়, ই দেশের মাঝে নবী মুহাম্মদ রসুল্লাহ আরাম পরমায়, তুমি কেন খাফরায় সাবধান খেয়ে বাড়ি মারছ, মদিনার মাটির লোকের লোকে থামি গেছ, কেমন পর্যন্ত আর মদিনাত ভূমিকম্প হইতে পারতো নয়।
Allahu Akbar. Ya Rasulullah. Jindabad, jindabad. Jindabad. Nobir satro jodi ei dakka diya bumi ko bathailay to nobbe fatana ni asman megra khaija tuhan khaija farba nobbe khosin lagene kun ekta hikmote eta allah ebong rasule bala jabe amra kita jani hazirin to apnara re hoilam amra allar jomin hoyisi allar naam ni badai allar kham khora dai Allah hormaira uzkuruni bi tuati azkurukum bi maghfirati tumi amar gulam hoibai amar hukum manto hoibai gunar kham sarto hoibai amar zikir korto hoibai halal haram busto hoibai pak na pak jan to hoibai nabir sunnat tarika solto hoibai uswatun hasana manto hoibai khali mugdi hoila ek allah se ar kono mabud nai ila hoila ami tumar allah nai tumi amar gulam nai jao na desa bhai ami allah te khat nai